তো বন্ধুরা আমাদের এই গিল্ড ফ্ল্যাগ ইমোটটা তোমরা যা যারা এখনও পর্যন্ত পাওনি তোমরা কিভাবে পাবে সেই জিনিসটা বলে দেবে। ফাইনালি কিন্তু এই ইমোটটা তোমরা সবাই নিতে পারবে, তাছাড়া তোমরা ফ্রিতে সবাই ডায়মন্ড নিতে পারবে গাইজ, এটাও কিন্তু কনফার্ম হয়ে গেছে, ইভেন্টও কনফার্ম হয়ে গেছে। তোমাদেরকে আজকের ভিডিওতে বলে দেবো কীভাবে তোমরা রুলার্স ফ্ল্যাগ ইমোট পাবে, তাছাড়া কিন্তু তোমরা ডায়মন্ড নিতে পারবে সেই জিনিসটার ব্যাপারে বলে দেবো। তার সাথে ভাই তোমরা অনেকেই বলো যে আমাদের নতুন ইভোগান কী আসবে, অ্যান্ড তোমরা কিন্তু বলো যে কোবরা এমবিওটি বা ড্রাকো একে কবে রিটার্ন আসবে, তো সেই ব্যাপারটাও কিন্তু তোমাদেরকে আজকের ভিডিওতে বলে দেবো। নতুন কোলাবোরেশন ইভেন্ট সম্বন্ধে আজকের ভিডিওতে বলবো, এছাড়া কিন্তু টুনাইট আপডেট তোমাদেরকে আজকের ভিডিওতে শেয়ার করবো। তো অনেকগুলো ইম্পর্টেন্ট আপডেট কিন্তু এই ভিডিওতে রয়েছে, তো সেই জন্য সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখতে থাকো। তারপরে তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দেবে, আর যারা চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো গাইজ আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিডিওতে আগে যারা আগে তোমাদেরকে বলে দিই, ফ্রিতে যারা ডায়মন্ড নিতে চাও এখনই তোমরা ডাউনলোড করে নাও এই অ্যাপ, এখানে স্পিন করার মধ্যে প্রতিদিনই তোমরা ডায়মন্ড পাওয়ার সুযোগ পেয়ে যাবে। এছাড়া কিন্তু তোমরা এখানে কয়েন দিয়ে একেবারে ফ্রিতে বাংলাদেশ ইন্ডিয়া সার্ভার থেকে নিতে পারবে ডায়মন্ড। অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিওর কমেন্ট বক্স এবং ডিসক্রিপশান বক্সে, ওই লিঙ্ক থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করো, আজকে নিয়ে নাও ফ্রিতে ডায়মন্ড। যারা বলছো ফ্রিতে ডায়মন্ড পাচ্ছ না, তোমরা অ্যাপটাকে ডিলিট করে দেবে, নতুন ফোনে আমার এই ভিডিওটা শেয়ার করবে, দিয়ে ওই লিঙ্ক থেকে কিন্তু অ্যাপটা ডাউনলোড মারবে এবং নতুন ফোন নাম্বার দিয়ে তোমরা ডাউনলোড মারতে পারো। বাংলাদেশ থেকে হলে তোমরা জিমেল দিয়ে তোমরা এটাকে অ্যাকাউন্টটা বানাতে পারো, তাহলে কিন্তু দেখবে এখান থেকে ডায়মন্ড নেওয়ার অপশানটা চলে আসবে, তোমরা কিন্তু ডায়মন্ড নিতে পারবে। তো এইভাবে তোমরা সবই করে দেখো। প্রথমে তোমাদেরকে বলতে চলেছি আমাদের গেমের মধ্যে একটা কোলাবোরেশন ইভেন্ট আসতে চলেছে, অ্যান্ড সেই ইভেন্টের সমস্ত রিওয়ার্ডসগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। তো তোমরা দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু একটা লুক চেঞ্জার ইমোট প্লাস বান্ডিল এটা কিন্তু আমরা দেখতে পেতে চলেছি, অ্যান্ড এইটা কিন্তু আমাদের একটা কোলাবোরেশন ইভেন্ট হতে চলেছে ডেভিলস মে ক্রাই, অ্যান্ড সেই ইভেন্টটা খুব তাড়াতাড়ি আসবে। সেখানে কিন্তু আমরা এই লুক চেঞ্জার নতুন ইমোট এবং বান্ডিল দেখতে পাবো, এবং এই বান্ডিলটাও কিন্তু আমরা দেখতে পাবো, ঠিক আছে। এটাও কিন্তু সেই একই ইভেন্টে আসবে, হতে পারে এটা কিন্তু ফ্যাডেড হুইল বা মোকোস্টোর ইভেন্টে হতে পারে, বা কোনো লাগ রোলে টাইপের ইভেন্টে কিন্তু এই বান্ডেলগুলো আসবে। এখন তোমাদেরকে দেখাচ্ছে একটা নতুন ইমোট যেটা কিন্তু তোমরা এই ইভেন্টেই দেখতে পাবে, এবং এই ইমোটটা তোমরা সবাই কিন্তু সেই সময় নিতে পারবে, ঠিক আছে। ইমোটটা তোমরা দেখে নাও, ঠিক এইভাবে কিন্তু দেখতে পাবে। তো চলো এখন তোমাদেরকে আরও আমি কিছু জিনিস দেখাবো, যেমন দেখতে পাচ্ছ ইউএসপি, এইটা হচ্ছে এই ইভেন্টের সবচেয়ে স্পেশাল একটা জিনিস। দেখো দুটো ইউএসপি এইভাবে কিন্তু দেখাচ্ছে, অ্যান্ড এইভাবে কিন্তু আমরা ইউএসপিটা নিতে পারবো। তো যাই হোক, তারপরে তোমরা ডিজার্ড ইগলের স্কিন দেখতে পাচ্ছ, এইভাবে কিন্তু একটা ডিজার্ড ইগলের স্কিন দেখতে পাবো। বাইকের স্কিনটাও কিন্তু আমরা এই ইভেন্টের সঙ্গে কিন্তু দেখতে পাবো, অ্যান্ড এটাও কিন্তু সেই সময় কোনো একটা লাগ রয়্যালি বা কিন্তু মোকোস্টোর টাইপের ইভেন্টে দেওয়া হবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো তোমরা দেখতে পেলে, আর এখানে তোমরা একটা ইউএসপি স্কিন দেখতে পেলে এবং একটা ইমোট দেখতে পাচ্ছ, এই ইমোটও কিন্তু সেই সময় আমরা টপ আপ ইভেন্টে দেখতে পেতে পারি বা কোনো কিন্তু ওয়েব ইভেন্টে দেখতে পাবো, ঠিক আছে। তো সমস্ত আইটেমগুলো কোন টাইপের ইভেন্টে দেবে এবং কিভাবে তোমরা নিতে পারবে সেটা কিন্তু বলে দিচ্ছি। অ্যান্ড ডেভিলস মে ক্রাই এটা কিন্তু কোলাবোরেশন পেইড ইভেন্ট হতে চলেছে, কিছু কিছু ফ্রি রিওয়ার্ডসও থাকবে, তবে সেগুলো কিন্তু এখনও পর্যন্ত বেরিয়ে আসেনি, সেগুলো তোমাদেরকে ইভেন্ট আসার সময় কিন্তু দেখে দেবো। তো এখন তোমাদেরকে আমি বলতে চলেছি, তোমরা অনেকেও বলছিলে যে নতুন ইভোগান কী আসবে, কোবরা এমবিওটি কবে আসবে। দেখো তোমাদেরকে বলে দিই, কোবরা এমবিওটি এখন আসবে না, কিছুদিন পরে আসবে। তার একটাই কারণ হলো আমাদের নতুন একটা ইভোগান আসতে চলেছে, সেটা হলো ইভো থমসন। ইভো থমসনের ডেট তোমাদেরকে আমি বলেছি যে এই মাসের মধ্যেই আসবে, ঠিক আছে। মানে এই মাস বলতে নতুন যে ফেব্রুয়ারি মাস আসছে সেই মাসের মধ্যেই আসবে, অ্যান্ড ইভো থমসন তোমরা কিন্তু এইভাবে দেখতে পাচ্ছ লেভেল 1, 2, 3, 4 এইভাবে কিন্তু লাগবে, অ্যান্ড আপগ্রেড যতই করবে তোমরা কিন্তু এটাকে মানে এর অ্যাট্রিবিউট বাড়তে থাকবে, এবং শেষে কিন্তু তোমরা এর একটা ইমোটও রয়েছে, সেই ইমোটটাও কিন্তু 7 লেভেলে গেলে পেয়ে যাবে। তো এই যে ইভো থমসন আসবে, সেই সময় ইভো থমসনের রিলেটেড অনেক আইটেম রয়েছে, সেই আইটেমগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। যেমন এই সার্বোর্ডের স্কিন কিন্তু আসবে, আর এখানে ব্যাকপ্যাক রয়েছে, ব্যাকপ্যাকও থাকবে, আর এখানে একটা দেখতে পাচ্ছ ছুরি স্কিন, এই ছুরি স্কিনটাও থাকবে। তো সার্বোর্ড অ্যান্ড গান স্কিনটা হয়তো আমাদের ফ্যাডেড হুইল ইভেন্টে দেবে, যেখানে 1000 মতো ডায়মন্ড লাগবে, আর গ্লোয়ালের স্কিনটা কিন্তু আমাদের অলরেডি টপ আপ ইভেন্টে চলে এসছে, সেই জন্য এটা আর আসবে না। তো যাই হোক, তোমাদেরকে আমি সমস্ত কিছু রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এতদূর পর্যন্ত তোমরা যা যারা ভিডিওটা দেখেছো, ভালো লাগলে একটা করে লাইক করে দাও, যারা নতুন আসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশান অন করে দাও। আর ভাই তোমরা দেখতে পাচ্ছ অল বেল নোটিফিকেশানটা অনেকের অন করা নেই, যাদের অন করা নেই অন করে ফেলো, তাহলে কিন্তু প্রত্যেকটা নতুন ভিডিও সবার আগে তোমরা পেতে থাকবে, কোনো ভিডিও মিস হবে না।
তো এখন তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের রুলার্স ফ্ল্যাগ ইমোট, মানে যেটাকে তোমরা গিল্ড ফ্ল্যাগ ইমোটও বলতে পারো। ইমোটটা তো ফ্রিতে দেওয়া হবে, যেটা অনেক দিন থেকে কনফার্ম হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত কেন আসছে না? অ্যান্ড এটা কোন টাইপের ইভেন্টে পাবে দেখো বলে দিই, আমাদের একটা গিল্ড টুর্নামেন্ট হবে যেখানে ব্যাকপ্যাকও ফ্রিতে পাওয়া যাবে, আর এখানে কিন্তু ইমোটটাও কিন্তু ফ্রিতে দেওয়া হবে, দুটা কিন্তু একসাথে বানানো হয়েছে। এখনও পর্যন্ত গেমের মধ্যে আসেনি, কারণ এটা একটা ফ্রি টাইপের ইভেন্টে দেবে। তবে ভাই ইভেন্টটা ফাইনালি আসতে চলেছে, যেখানে তোমরা কিন্তু এগুলোর পাশাপাশি ডায়মন্ডও পাবে। সেটা কীভাবে পাবে আমি তোমাদেরকে সেটাই দেখিয়ে দিচ্ছি, পুরো ইভেন্টের ইন্টারফেসটা কেমন হবে। অ্যান্ড কিছু কিছু সার্ভারে যেভাবে এসছে ভাই, তোমরা দেখতে পাচ্ছ এইভাবে একটা ইভেন্টে এসছে, যেখানে দেখতে পাচ্ছ এক র্যাঙ্ক করলে, ঠিক আছে, মানে এরকম টাইপের একটা ইভেন্ট হবে, ক্ল্যাশ স্কোয়াডের যেরকমভাবে আমাদের হয় সেই টুর্নামেন্ট হবে, যেখানে তোমরা এক র্যাঙ্ক করলে 3000 ডায়মন্ড ফ্রিতে দেওয়া হবে, প্লাস এই ইমোটটা কিন্তু পাবে ফ্রিতে। আর দুই র্যাঙ্ক করলে 2000 ডায়মন্ড ফ্রিতে পাবে, ইমোটটা পাবে। 3 র্যাঙ্ক করলে 1000 ডায়মন্ড পাবে, প্লাস কিন্তু ইমোটটা ফ্রিতে পাবে। আর ইমোটটা কিন্তু মানে পুরো যে টুর্নামেন্ট হবে সেখানে টপ 10%দেরকে দেওয়া হবে, তো এইভাবে কিন্তু ইমোটটা দেওয়া হবে। তো আমাদের সার্ভারে আসলে ভাই এটা একটু পাল্টে যাবে, কিন্তু তোমরা ইমোটটা ফ্রিতে পাবে, ডায়মন্ডও এই ইভেন্টের সঙ্গে দেওয়া হবে। তো এই ইভেন্টটা আশা করা আছে ফেব্রুয়ারি মাসে চলে আসবে, অ্যান্ড গেরেনা থেকে ইভেন্টটা যখন আনবে তখন কিন্তু ডায়মন্ড এবং তোমরা ইমোট দুটাই কিন্তু নিতে পারবে বাংলাদেশ ইন্ডিয়া সার্ভার থেকে। তো গাইস তোমাদেরকে বলে দিই, টুনাইট আপডেটের ভিডিও তোমরা যারা দেখতে চাও তোমরা কিন্তু ইউটিউবে এসে সার্চ করবে টিম হিরক, ঠিক আছে। তোমাদের সামনে একটা চ্যানেল বেরোবে, আমি দেখিয়ে দিচ্ছি, সেই চ্যানেলটাকে তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি গিয়ে সাবস্ক্রাইব করবে। এই চ্যানেলে প্রতিদিনকার কুইক কুইক আপডেট পাবে টুনাইট আপডেট রিলেটেড, সবাই যাও অ্যান্ড এখানে কিন্তু 50,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও, এখানে টুনাইট আপডেট ভিডিও তোমরা সবাই পেতে থাকবে প্রতিদিনই, ঠিক আছে, এটা তোমাদেরকে আমি বলে রাখলাম। তো যাই হোক, আরেকটা কথা বলে দিই, ফ্রিতে তোমরা ডায়মন্ডের কথা বলো অনেকে, তো তোমরা আজকে এই অ্যাপটা ডাউনলোড করো, লিঙ্ক দিয়ে রেখেছি ডিসক্রিপশন কমেন্ট বক্সে, সেখান থেকে ফ্রিতে তোমরা ডায়মন্ড নিয়ে নাও। যারা ডায়মন্ড পাচ্ছ না অ্যাপটাকে ডিলিট করো, দিয়ে কিন্তু তোমরা নতুনভাবে ইনস্টল করো, নতুন ফোনে ট্রাই করো নতুন নাম্বার দিয়ে, তাহলে কিন্তু দেখতে পাবে এখানে ডায়মন্ডের অপশানগুলো অ্যাক্টিভেট হয়ে যাবে, ঠিক আছে। সবাই কিন্তু ডায়মন্ড নিয়ে নাও সেখান থেকে।